অভাব যেন নিত্যসঙ্গী শাহিদা বেগমের। প্রতিবন্ধী স্বামী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে অভাবে সংসারে সেলাইয়ের কাজ করে কোনোভাবে পরিবারের ভরণ পোষণের জন্য এক প্রকারের সংগ্রাম চালাতে হতো শাহিদা বেগমকে। এক পর্যায়ে ইসলামী রিলিফের প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত হয়ে এককালীন 10,000 টাকা নিয়ে দর্জির কাজের পাশাপাশি নিজ বাড়িতে একটি মুদি দোকান দেন তিনি। এতে ব্যবসার আয় বাড়তে থাকে এবং অপরদিকে গচ্ছতে থাকে তার অভাবের পরিমাণ। একটি গাভী ক্রয় করে দুধ বিক্রি করে আজ বেশ লাভবান শাহিদা বেগম। এখন তার সংসারে অভাব দূর হয়েছে, সন্তানদের পড়াশোনা ঠিকমতো চলছে। শাহিদা বেগমের বাড়ি রংপুরের পীরগাছায় কৈকড়ি ইউনিয়নের নজর মাহমুদ গ্রামে। ওই গ্রামে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামী রিলিফের সহায়তায় 600 পরিবার স্বাবলম্বী হয়েছে। এছাড়া অতি দরিদ্র পরিবারকে আয় বর্ধনমূলক কর্মসূচির মাধ্যমে তাদের পারিবারিক অসচ্ছলতা দূরীকরণ, অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়ন, আয় বর্ধনমূলক কর্মসৃষ্টি, শিশুদের শিক্ষা ও অধিকার, নারীর ক্ষমতায়ন ও মর্যাদা উন্নতিকরণ এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে সেবা গ্রহণের সুযোগ করে দিয়েছে এই সংস্থাটি। এদিকে অতীতের দুঃখ দুর্দশার কথা স্মরণ করতে কান্নায় ভেঙে পড়েন দুদুমিয়া ও তার স্ত্রী শাহিদা বেগম। অত্র ইউনিয়নের সুবিত গ্রামের আরেক বিধবা নারী মালতি রানী তার স্বামী দীরেন্দ্রনাথ চন্দ্র রায় জেলে ছিলেন। সামান্য আয় দিয়ে দুই ছেলেকে নিয়ে অভাবে সংসার চলছিল কোনোভাবে। এক পর্যায়ে একমাত্র উপার্জনকারী স্বামীর মৃত্যুতে মালতি রানী দিশেহারা হয়ে পড়েন। পার্শ্ববর্তী ধানের চাতালে কাজ করে সংসারে হাল ধরার চেষ্টা করেন তিনি, কিন্তু চেষ্টায় যেন সফলতায় মিলছিল না, বিপরীতে হিমশিম খেতে হচ্ছিল মালতি রানীকে। অভাবের এই সময় ইসলামী রিলিফ বাংলাদেশের স্বনির্ভর দলের সদস্য হন তিনি। এককালীন 10,000 টাকা নিয়ে চাতালের কাজের পাশাপাশি ছোট্ট একটি দোকান দেন। এখন সচলতার সঙ্গে জীবনযাপন করছেন এবং সন্তানদের পড়াশোনাও নিয়মিত চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় 20-25 জনের সংস্থার একটি দল সভা করছেন নাসিমা বেগম, যেখানে বাল্য বিবাহ, যৌতুকের কুফল, নারী নির্যাতন, নারীর অধিকার, নিরাপদ পানি, শিশুদের পড়াশোনার প্রবৃত্তি বিষয়ে আলোচনা করছেন তিনি। এক পর্যায়ে তিনি জানিয়েছেন, আমার স্বপ্নের সমাজে কোনো ধরনের বাল্য বিবাহ থাকবে না, প্রতিটি নারী হবে নিজস্ব ক্ষমতার অধিকারী। আমি চাই আমার মতো আর যেন কোনো মেয়ে অপুষ্টিতে না ভোগে। সংস্থা থেকে এককালীন টাকা পেয়ে আয় বৃদ্ধিমূলক কাজে বিনিয়োগ করেছেন তিনি। এখন পয়সা আমরা হাতে দেখি, চাল ডাল জন্য করে ঘুরতে যাওয়া লাগে না, আল্লাহ তাই ওখান থেকে নিয়ে যাই। আমার সদস্যরা সবগুলোই ভালো, সবাই মিলে কয়েকজন না দাও, গরিব 10 টান্নাগুক 5 টান্নাগুক নিয়ে যায় খাও, ফির আবার আমরা দিই, এরকম করে চলতেছি। আল্লাহ তাই কোনো সমাজে কেউ নাও করে না, যে বইয়ের কাছে আমরা চাল খুবই বউ ভালো দেয়, আমরা নিয়ে যা খাই। অন্য অন্য স্যারদের সাথে কথা বলতে পারি, এটাও আমার একটা আনন্দের বিষয়। তারপরও ইসলামী রিলিফ আসলেই খুব ভালো, আমরা চাবো যে এটা সবসময় ধরে রাখবো। এটার মাধ্যমে সুদ নাই, মানুষের কোনো ক্ষতি হয় না, উপকারই হয়, আমরা অনেক সহায়তা পাই। ঈদের পর্বে আমরা ভালো কোরবানির পুস্তকও পাই। মোট কথা, সদস্যের মাঝে সবাই আমরা আনন্দিত আছি যে ইসলামী রিলিফ আসলেই ভালো, খুবই ভালো। আমরা তো আরও কমিটির লোক, আমাদেরকে আরও ভালো লাগে। আমরা যেহেতু গ্রামে ছিলাম, একজনের ঘরের বউ হয়, এখন রাস্তায় বেরোতে পারি, মানুষেরা আমাকে সম্মান করে, আমরা সবার কাছে সম্মান পাই, আমাদের কি আর। আমরা আসলে এটা নিয়ে গর্বিত যে ইসলামী রিলিফ আসার কারণে আমরা মনে করি যে আমরা মানুষ। আগে মনে হয়েছিল কি ঘরের বউ বউ হয়ে থাকবো, এখন জানি বাহিরেও আসলে একটা কিছু সুন্দর জীবন আছে, সেই জীবনটা আমরা সংলগ্ন ইয়া করতে পারি। রাশিদা খুব আছি, আমার একটা ব্যাংক আছে, ব্যাংকটা আসিয়ে সেই ব্যাংকের মধ্যে আমার খুব ওই ব্যাংকটা আমার সদস্য দিয়ে প্রত্যেক আমি নিলাম 10,000 টাকা নিয়ে আমি তার দোকানে করলাম, করার পর তারপর 10,000 টাকা দিয়ে এখন আপনার সংসার কিভাবে চলছে? আপনার নাম? আমার নাম মালতী রানী। আমাদের এই এলাকার অত দরিদ্র মানুষকে, বিশেষ করে আমাদের এই ঈদ প্রোগ্রামে আপনার কুরবানির মাংস যারা গরিব দুঃখী মানুষ পারে না, আয় রোজগার যাদের একদমই কম, তাদেরকে আপনার এই প্রায় 600 পরিবারকে 2 কেজি করে মাংস আমাদের এলাকায় তারা এই প্রোগ্রামটার মাধ্যমে দিয়ে থাকে। তা আমরা জানতে পারছি যে আসলে তারা যে প্রচেষ্টাটা নিয়েছেন,
এই প্রচেষ্টার মাধ্যম দিয়ে বিশেষ করে নারীরা তাদের কর্মদক্ষতাকে বাড়িয়ে তুলতেছেন এবং পাশাপাশি তারা আত্মনির্ভরশীল হয়ে সমাজের আমাদের অনেক এবং দেশের জন্য আপনার এই বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সেই লক্ষ্যে আমরা এতটুকু আশ্বস্ত হয়েছি এই এনজিও ইসলামী লীগের কার্যক্রম থেকে যে পীরগাছা উপজেলায় আমাদের আসলে দুটি ইউনিয়নে এই কার্যক্রমটা চালু রয়েছে। তো এইটা যদি আমাদের ওভারঅল যদি আরও 60টা ইউনিয়ন রয়েছে এখানে যদি একটু বিস্তৃতি লাভ করা যায় তাহলে আমাদের এই মাননীয় মন্ত্রী মহোদয় যে স্বপ্ন দেখেছেন পীরগাছা উপজেলাকে নিয়ে একটি মডেল আদর্শ মডেল উপজেলা করার, সেই লক্ষ্যে তারা হয়তোবা আমরা এই তাদের এই সহযোগিতাটা যদি পাই আমরা তাহলে আমাদের